দর্শক, আমরা কিন্তু চলে আসছি সেই মাদ্রাসাতে। দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্র, নতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতে একজন এই ছোট একজন শিল্পী আছে। তোমাদের ভিতরে সবচাইতে ভালো গজল বলতে পারে কে? নাহিদুল ইসলাম। সেটা আমি জানি আগে থেকে, তাও তবুও জিজ্ঞাসা করলাম। নাহিদকে জিজ্ঞাসা করি, নাহিদ তুমি কি গজল বলবা? জি, কি গজল বলবো বলো তো দেখি। মায়ের গজল। মায়ের গজল? আচ্ছা, তুমি মায়ের গজল কেন বলবো অন্য সব গজল বাদ দিয়ে? কারণ আমার বাবা নেই, আমি মাকে বেশি ভালোবাসি। কারণ মা আমাকে ছোট কাল থেকেই লালন পালন করতেছে, এখন পর্যন্ত করতেছে। কারণ এর লেগে আমি মাকে বেশি ভালোবাসি, তাই জন্য গজলটা বলবো। মাশাআল্লাহ, মাকে অনেক বেশি ভালোবাসে। আপনারা যারা মাকে অনেক বেশি ভালোবাসেন, মায়ের গজলগুলো অবশ্যই শুনবেন। তুমি কোনটা বলবা, মায়ের গজল কোনটা বলবা? আধার রাতের। আধার রাতের। আচ্ছা ঠিক আছে, শুরু করো, আমরা শুনি কেমন লাগে তোমার গজলটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি হি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি হি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, জাগু মাখা মুখটি তোমার দেখলে বারে মন। আদর করে দেখো যখন রে কুতা শুন। জাগু মাখা মুখটি তোমার দেখলে বারে মন। আদর করে দেখো যখন রে কুতা শুন। বলা যদি চার বসবি তোমায় ছাড়ব না। আর কারো ফুলে তে মাগো এ প্রাণ জোড়াই না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তোমার মতো এত অদূর কেউ তো পারে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো পারে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলো যদি যাও কখনো রেখে যেনা। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। মাশাআল্লাহ, কি চমৎকার কণ্ঠ! আমাদের এখানে কিন্তু আরো এতিম ছেলে আছে, একজন তার বাবা মারা গেছে, রাসেল। তার বাবা অল্প বয়সেই মারা গেছে। সবাই রাসেলের জন্য দোয়া করবেন। রাসেলকে হাত তুলো তো দেখি, এই যে রাসেল, তার বাবা মারা গেছে, তার জন্য সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তার বাবাকে বেহেশতে নসিব করে। আরেকজন ছোট্ট শিশু, তার মা তারে রেখে চলে গেছে, সামিউল ইসলাম। এই দেখতে পাচ্ছেন সামিউল, হাতটা ওটা তো দেখি। সামিউল ওর জন্য দোয়া করবেন, ওর মা নেই, সে কেউ নেই, মা ওরে রেখে চলে গেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। বিশেষ করে সবাই নাহিদের জন্য দোয়া করবেন যাতে ওর কণ্ঠতে আল্লাহ তাআলা বারাকা দান করে।
ওর কণ্ঠ কেমন হইলো, গজলগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যাদের গজলগুলো পছন্দ হয়েছে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।